এইখানে আমরা জিতি আর হারি, বা টিএমসি হারুক বা জিতুক, সরকারের দিকে যায় আসে, সরকার পড়বে না বা পাল্টাবে না, কিন্তু এই রাজ্য সরকার যা করছে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে, মনোজ বিশ্বাসকে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গের লোকটা মানবে না আপনার যেটা করছে, রাজ্যের ভোট করানো, ভোট নেওয়া, লুটপাট করে দিয়ে যা ইচ্ছা করতে পারে এটা হবে না, গণতন্ত্র সে অধিকার আপনাদের লোকে দিয়েছে। তাই যে ভোটের দিন ঘোষণা হয় 10 তারিখ, তাই তো, যেমন ভাবে আগে আপনারা ভোট দিয়েছেন সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিন, আর এই সরকারের অপকর্মের প্রতিবাদ করুন, যে কমপক্ষে নানা দক্ষিণের লোকেরা মমতা ব্যানার্জি অপশাসনকে চায় না প্রতিবাদ করেছে, তাই এখানে বিজেপির কেন্দ্রীয় জিতিয়েছে। আজ আপনারা ভোট দিয়েছিলেন, এখানে জিতিয়েছিলেন, আমরা 77 জন এমএলএকে পেয়েছিলাম, তাই সারা পশ্চিমবঙ্গে আন্দোলন করছিলাম, বিধানসভায় আমরা শুভেন্দু অধিকারের নেতৃত্বে আন্দোলন করছি, লড়াই করছি, বিধানসভার বাইরে আমাদের জেলা প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি এদের নেতৃত্বে সব জায়গায় আন্দোলন করছি, যত জায়গায় অপশাসন হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি, বিজেপির কর্মীরা, বিজেপির মহিলা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। বসিরহাটে কি চলছে ওখানে, সন্দেশ কালিতে দেখেছেন মহিলারা দিনের পর দিন বাড়ি ছেড়ে পাহারা দিচ্ছেন, রাত্রের বেলা গুন্ডারা ঢুকছে, মারছে, পিটছে, মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, রাত্রেবেলা ফোন আসে, ডাক আসে, মহিলাদের কি পার্টি অফিসে এসব পিঠে বানাতে হয়, রাত একটা সময় কোন পিঠেটা বানাতে যায় মহিলারা, কোন বাড়ির বউ গিয়ে পার্টি অফিসে পিঠে বানায় রাত একটা সময়, কোনো ভদ্রলোকের বাড়ি কেউ যায়, কেন যাচ্ছে, কেউ আনন্দে যাচ্ছে না, কেউ সুখে যাচ্ছে না, না গেলে বাড়ির পুরুষদের ধরে নিয়ে যাবে, জেলে ঢোকাবে, পেটাবে, হাত পা ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, মহিলাদের জোর করে তুলে নিয়ে যাবে, তখনকার সমস্ত মহিলারা কেউ সুরক্ষিত নন, সবার সম্মান হানি করা হয়েছে, তাই দেখুন গত মাসের পর মাস ধরে সন্ধ্যাকালে মহিলারা আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে, জেঠকে আটকেছেন, পুলিশকে ঢুকতে দেননি, যে তোমরাই হচ্ছে বদমাইশের নাম, তোমরা আসছো, পুলিশ নিয়ে গুন্ডাদের আসছে, পুলিশের সামনে গুন্ডারা অত্যাচার করছে, তুলে নিয়ে যাচ্ছে, ওখানকার মহিলারা আন্দোলন করে দেখিয়েছেন, তার একজন মুখকে আমরা ওখানে কেন্দ্রীয় ঢুকেছি। তো গ্রামে গঞ্জে যে ধরনের অত্যাচার চলছে সে খবর সবসময় আসে না, সব জায়গায় এরকম চলছে, লোক হাহাকার করছে, এর প্রতিবাদ করতে হবে, সেই জন্য এই উপনির্বাচনে আমরা এসেছি, এই অন্যায়ের প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে ভোট দিন, মমতা ব্যানার্জি যা ইচ্ছা করতে পারেন না, যা ইচ্ছা বলতে পারেন না, যাকে ইচ্ছা নেতা বানিয়ে দিচ্ছেন, মন্ত্রী বানিয়ে দিচ্ছেন, লুটপাট করছে, খাচ্ছে, জেল খাটা আসামি, চোর, ডাকাত, তারাজকে নেতা হয়ে রাখছে, আপনার কথা কেউ শুনবেন, আপনি বলতে গেলে আপনার কেস দেবে না, পুলিশ তুলে নিয়ে যাবে, তাহলে পেটাবে এসে নেতারা, পঞ্চায়েত ইলেকশনে কেউ ভোট দিতে পারে না, মিউনিসিপ্যালিটি ইলেকশনে ভোট দিতে পারে না, কি ধরনের গণতন্ত্র এটা, চলতে পারে না। হ্যাঁ লোক আপনি যাই নিশ্চয়ই আপনি জিতুন, আপনি কাজ করুন লোকের জন্য, কিন্তু দাদাগিরি করে গায়ের জোর করে লোককে আটকে লোকের অধিকারকে ধারণ করতে পারেন না, লোকের রেশন ছিনিয়ে নিতে পারেন না, লোকের চাকরি ছিনিয়ে নিতে পারেন না, লোকের জমি বাড়ি ছিনিয়ে নিতে পারেন না, এটা আজকে হচ্ছে, এটাই মমতা ব্যানার্জির নেতৃত্ব হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তাই গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার ভোটের দ্বারা প্রতিবাদ করতে পারেন, তা আমি এখানকার লোককে আবেদন করবো আরেকবার, যেভাবে আপনারা গত লোকসভায়, বিধানসভায়, এই লোকসভায় বারবার পঞ্চায়েতে পদ্মফুলে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে জিতিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে এখানকার মানুষ, প্রতিবাদী মানুষ অন্যায় অত্যাচার সহ্য করবে না, আবার একবার 10 তারিখ নিজের ভোট দিয়ে দিয়ে সকাল সকাল ভোট দিয়ে বিজেপির মনোনীত প্রার্থী শ্রী মনোজ বিশ্বাসকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।